তোর কি জমজ ভাই আছে? তুই কি ওখানে গিয়েছিলিস? ইয়েস। কেন 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 গিয়েছিস ওখানে? হ্যাঁ কেন? কালকে আমাকে অ্যাঞ্জেলা ফোন দিয়েছিল এবং সে আমার কথায় রাজি হয়েছে। মানে আমরা আজকে একটা রেস্টুরেন্টে যাব, সেখানে অনেক কিছু খাবো অ্যান্ড আমি আমার মনের কথাটা অ্যাঞ্জেলাকে বলে দেবো। আশা করি অ্যাঞ্জেলা সেটা অ্যাকসেপ্ট করে নেবে, আর যদি অ্যাকসেপ্ট করে দেয় তাহলে তো ভাই অনেক খুশি। ভাই আমি তো প্রচুর খুশি। আর এই খবরটা মানে সে যে আমার সাথে রেস্টুরেন্টে যেতে চেয়েছে এটা জেনে ভাই আমি অনেক খুশি। চলো তোমাদেরকেও আজকে দেখাবো অ্যাঞ্জেলাকে, প্রপোজ করবো আর কি, যা যা করতে হয় ঠিক আছে, গোলাপ টোলাপ সবই দিব। তো আমি আর অ্যাঞ্জেলা তো কথা বলবোই, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য লাভ। ভাই ও অ্যাঞ্জেলা তো দেরি করছে ভাই, অনেকক্ষণ আগে সে চলে এসেছে। ও ভাই লেট হয়ে যাচ্ছে। আমি গেলাম ভাই। কাকে দেখছো? আমাকে দেখছো? আরে কাকে দেখছো? এখানে তোমার ভালো লাগছে? এখানে হোটেলে ভালো লাগছে? তুমি কিছু খাবে? কিছু অর্ডার দিব? আচ্ছা বুঝতে পারছি, তুমি নিজে থেকে কিছু বলবে না তাই না? আমি আচ্ছা ওয়েটার, আরে ওয়েটারকে তো আমি ডাকছি, আমি ডাকছি, সমস্যা নেই ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি ওয়েটারকে। ওয়েটার কোথায় গেল? ওয়েটার হ্যালো, ওয়েটার ভাই ভাই এদিকে আর এই জুসটা, এই জুসটা একটু বদলাই দাও তো। আবে মুস লাগাইছে বেন, আবে শালা মুস মুস লাগাই আসছে বেন, হারামজাদা বেন তুই এখানে কি করছিস? আবে আমি আমি যেখানে যাচ্ছি একটা যে ভালো একটা মুহূর্তে আসছে ভাই, ঘুরতে নিয়ে আসছে, রেস্টুরেন্টে নিয়ে আসছে, এখানে বলে ওয়েটার সে যা আসা লাগে তার কথা। এখানে যাচ্ছি একটা যে ভালো একটা মুহূর্তে আসছে ভাই, ঘুরতে নিয়ে আসছে, রেস্টুরেন্টে নিয়ে আসছে, এখানে বলে ওয়েটার সে যা আসা লাগে তার। আরে তুমি আমাকে কেন কপি করছো? আমি তোমাকে জানো তো আমি তোমাকে গালাতে পারি না ঠিক আছে। আমি আমাকে কেন কপি করছো? আমি তোমাকে জানো তো আমি তোমাকে গালাতে পারি না ঠিক আছে। আচ্ছা ওর ওর জুস খেতে হবে না, আমি তোমাকে দিচ্ছি ঠিক আছে, এটা নাও, এটা তোমার জন্য। হ্যাঁ খাও। ও সো সুইট, কি হইতেছে এগুলা? আবে শালা হারামজাদা বেনের বাচ্চা, হারামজাদা বেনের বাচ্চা। বলো কি মানে ভাল লাগতেছে না আজকে? আরে আমাকে কপি করো না, আমাকে কপি করো না ঠিক আছে, আমি তো বুঝি। আরেকটা জুস দিব, আরেকটা জুস দিব, এটাও খাও, এটা এটাও তোমার জন্য, এটাও তোমার জন্য। হারামজাদা বেনের বাচ্চা তুই কি রেস্টুরেন্টের তুই বয় শালা? কি রেস্টুরেন্ট ভাই? ডাইনোসর থাকে নাকি তোর রেস্টুরেন্টে? চিড়িয়াখানাতে নিয়ে আসছি নাকি ঘুরতে? একটু হাত ধরি প্লিজ, একটু হাত ধরি। হ্যাঁ কেন আমি কি হাত ধরতে পারি না? আমি হাত ধরতে পারি না। দেখি পড়ছো তুমি, এটা স্কার্ট পড়ছো? আমি দেখতেছি একটু দেখি। হ্যাঁ স্কার্টটা দেখতেছি। কি হয়েছে, সমস্যা কি? কেন কেন এটা কি লেজ? এটা তোমার লেজেও হাত দিতে পারবো না, লেজেও হাত দিতে পারবো না প্লিজ একটু। তুমি আমাকে ভালোবাসো না? এটা মানে কি নো? আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু জুস খাও। হ্যাঁ ঠিক আছে জুস খাও ঠিক আছে। কি হইতেছে, মাথা ঘুরতেছে নাকি? শালা বেনের বাচ্চা তুই, শালা বেনের বাচ্চা, মানে কি হাত তো ধরতে দিচ্ছ না? আচ্ছা কানে এটা কি পড়ছে, মশা নাকি? আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, নো নো নো, এটা কি পড়ছে, এটা কি পড়ছে? তোমার সর্দি লাগছে?
ও নো, আচ্ছা ঠিক আছে, আর জুস খাইতে হবে না, চলো বাসায় চলো। বেনের বাচ্চা তোর, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি, তোকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া। আচ্ছা বেন, তোর কি কোনো যমজ ভাই আছে? ব্যাপারটা রাখ, তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর দে। আমি একটু আগেই তোর মতো একজনকে দেখেছি যার মুছ লাগানো ছিল, ঠিক আছে? তুই কি ওটা ছিলিস নাকি সেটা আমাকে ক্লিয়ার করে বল। আচ্ছা পেপার রাখ। ব্যান্ড, তোর কি যমজ ভাই আছে? তোর কি যমজ ভাই আছে? সিরিয়াসলি জাস্ট প্রশ্নের উত্তর দে, তোর কি যমজ ভাই আছে? নো। তাহলে তুই 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 ছিলিস ওটা রেস্টুরেন্টে, তুই গিয়েছিলি, নো। তুই মুস লাগাইছিলিস না তুই একটু আগে? মুস লাগাইছিলিস তুই? প্লিজ তুই আমাকে কপি করিস না, আমার উত্তর দে, আমার প্রশ্নের উত্তর দে। ব্যান্ড, তুই মুস লাগিয়ে আমাদেরকে ইয়ে খাইতে দিতে আসছিলিস না, জুস খাইতে দিতে আসছিলিস না? হোয়াট, সিরিয়াসলি আমি তোকে বলছি, তুই কি ওখানে গিয়েছিলিস? ইয়েস। শালা তুই মিথ্যা কথা বলছিস তার মানে এতক্ষণ ধরে আমাকে? কেন 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 গিয়েছিলিস ওখানে? হ্যাঁ কেন গিয়েছিলিস? ব্যান্ড, কেন ওখানে গিয়েছিলি? ইয়েস। কেন গিয়েছিলিস? তুই কি জানতিস আমরা রেস্টুরেন্টে যাচ্ছি? তুই কি জানতিস, সত্যি করে বলবি? নো। তাহলে ওইখানে কিভাবে কিভাবে বুঝতে পারলি যে আমরা ওইখানে যাচ্ছি? তুই কিভাবে ওখানে গেছিলি? নো। তুই গিয়েছিলিস না ওখানে? তুই ছিলিস না ওটা? আমি কতবার বলছি এত ভালো, আমার হাসি ভালো লাগে না। বল তুই ছিলিস ওটা? আমাকে কপি করিস না এখন, আমার মাথা এমনি গরম হয়ে আছে। তুই ছিলিস নাকি ওইটা সেটা খালি বলবি। আমাকে কপি করিস না এখন, আমার মাথা শালা বেনের বাচ্চা, তুই ছিলিস নাকি ওইটা? কেন কেন বারবার কপি করছিস? আমি তোকে বলছি না, তোকে আমি বলছি না, কপি করতে মানা করছি না তোকে। ব্যান্ড, তুই কি রেস্টুরেন্টে চাকরি নিয়েছিস? তুই কি রেস্টুরেন্টে চাকরি নিয়েছিস? হাসতেছিস কেন? আমি কোনো হাসির প্রশ্ন করেছি হারামজাদা পেন, শালা কুত্তার বাচ্চা। তুই কি চাকরি নিয়েছিস? তুই কি চাকরি নিয়েছিস? ব্যান্ড, তুই কি রেস্টুরেন্টে চাকরি নিয়েছিস? ইয়েস। না না না, আচ্ছা শোন, যা হয়েছে সবকিছু ঠিক আছে, ভুলে যা। আমি বলছি বাকিটা তুই বলছিস না, হারামজাদা বেশি বলছিস। পিকচার তো আমি বাকি হে মেরে দোস্ত।